আন্তাহা বানিয়ে লেখছে। মানে দেখে তা কারণ হবে আমনে আমনে যারা সান্তা হাসি দিয়ে আছে কিন্তু কোন খুশি আমনে যাই আমি দিই আমনে দিয়ে পারে এটা কিছু আমি আমার তাতে দাম দিয়ে বলছি তোকে তো কারণ আর হাবিল দিয়ে আছে তো খুশি আল্লাহ তিলা তুজু মহারাজ যা জানে কা তাহলে যদি আপনার সাথে হইলে যেরকম মহৎ লাগবে না অন্য সাথে হইলে মহৎ লাগবে না তাহলে লাতুজু মহারাম যাক হবে যখন হুজুরকে মালিক বানা দিছে তখন হুজুর অন্য কেন মানে দিতে পারি কোনো সমস্যা ওয়াকাত আজমা আল্লাহ হেবা তা খালা আল্লাহ সালাম না সকলে এক উচ্চ মত হেবাটা খাত কার জন্য খালা সাতাম লাকা মিন দুনিল মুমিনিন যদি অন্য কাছে বিবাহ করা যায় বিয়ে যাওয়া যাবে কিন্তু কাবে দিতে হবে কেমন দিতে হবে কত আলিম না মা ভারতনা আলাইহিম ফি আজওয়াজিহিম وقال اخرون خالصن لك ان الهبه ذلك نکاحا لا وتكون نکاحا لغيرك হেবাটা যার জন্য করছে তার জন্য বিবাহ হবে অন্য জন্য এটা কি না আন্নাল হিবাতা তাকুনু যালিকা নিকাহ হেবাটাই কি বিবাহ হেবাটাই কি ইমাম আবু হানিফার মতে লব্জে হেবা দ্বারা লব্জে নিকাহ লব্জে তাজউজ লব্জে হেবা লব্জে তামলিক এগুলির দ্বারা বিবাহ জায়েজ হয় কিন্তু সাহেব সাহেবের মতে শুধু লব্জে নিকাহ এবং তাজউজ ছাড়া বিবাহ জায়েজ হবে না নামে আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে নিকাহ তাজউজ ছাড়া এই দুশব্দ ছাড়াও যে সমস্ত শব্দগুলি কোন ব্যক্তির পরিপূর্ণ শরীরের মালিকানা বুঝায় শরীরের মালিক আপনাকে বানাইছিলাম আমার মাথার মালিক আপনাকে বানাইছিলাম আমার লজ্জাস্থানের মালিক বানাইছিলাম অর্থাৎ যে সব যে অঙ্গ সমস্ত অঙ্গকে দালালত করে বুঝায় এমন অঙ্গের কথা বললে কি হবে জায়েজ খামা ফালাম্মা কানাতিল মারআতুল মাযকুর যখন উল্লিখিত মহিলাটি আমার আহা ফি হাদিসে সাহালিন মানকু হাতান বিহেবা তেহা যখন সে হুকুম দিল হাদিস সাহালের মধ্যে আছে যে মানকু হাতান বিহেবা তেহা নাফসি হালিন তাকে বিবাহ দেওয়া হয়েছে মানকু হাত তাকে বিবাহ দেওয়া হয়েছে বিহেবা তেহা নাফসাহা তার আত্মা হেবা করার কারণে সে মানকুহা হয়ে গেল নিন নবী কার জন্য নিন নবী অন্য কার জন্য না আলামা তাকে তার আমরা উল্লেখ করেছি যে যখন সে বলছে ইন অফ দ্য লাফসি এলাকা আমি আমার আমার আত্মা আপনাকে হেবা করলাম রসুর জন্য কি হবে এটা মহার বিনিময় হবে মহার বিহীন হবে অন্য ভাবে মহার বিহীন সাবাতান নাজাল কেন নিকাহ খাস কামা কাল আল্লাযিনা যাহাবু ইলা যালিক তারা এই কথা দিয়ে যে তারা বলছে যে রসুর জন্য খাস ওই জন্য মহার লাগবে না অন্য জন্য লাগবে ফাইন কালা কাল কাদ ফাকাদ ইয়াজুজু আন ইয়াকুনা মা যাকা নাফি হাদিসে রাসূল হাদিসে সুয়ালিন হাদিসে সওয়ালিন মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহা আন ইয়াজাব্বাজা মিনহু যে হাদিসে বলা হয়েছে সওয়াল করতে রাসূলুল্লাহ আপনার পায়ের না থাকে তাই আমরা দিয়ে করে যে দ্যাট সওয়াল হলো না এই সওয়ালটা আন ইয়াজাব্বাজা মিনহু তাকে বিবাহ করা দাও বৈধ হবে ওয়া ইন কানা যালিকা লাম ইয়ানকুল ইলাইনা বিযালিকাল হাদিস যদি আমাদের পর্যন্ত বর্তমানে নকল করে আসবে না এটা জায়েজ আমাদের জন্য হবে না কিন্তু তখন তার জন্য কিছু জায়েজ ছিল রাসূলের জন্য করা জায়েজ ছিল আমাদের পর্যন্ত এটা এখন নকল হয়ে গেছে।